ঠান্ডা লেগে গেল, কাঁপছি আমি। জমে ক্ষীর, জমে ক্ষীর, জানি মানে কিন্তু লাভ। নমস্কার, চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ব্যারাকপুর মানেই বিরিয়ানি শহর, আর এই বিরিয়ানি শহরে ছোট বড় অসংখ্য বিরিয়ানি সেন্টারের মধ্যে নতুন একটা বিগ বিরিয়ানি সেন্টারের সংযোজন হয়েছে। কলকাতা তথা বাংলার বিখ্যাত বিরিয়ানি সেন্টার আরসালান ব্যারাকপুরে 14 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য রেস্টুরেন্টটা ওপেন হয়েছে। বেশ কিছুদিন ধরে অনেক সাবস্ক্রাইবাররা রিকোয়েস্ট করছিলেন যে প্লিজ এই রেস্টুরেন্টের ভিডিও বানান। তো আজ যাব, দেখব আরসালানের বিরিয়ানি কীরকম। আরসালানের নাম প্রচুর শুনেছি, তো আর কথা না বাড়িয়ে ফটাফট যাই, একদম রেডি হয়ে গেছি। খিদে পেটে কিন্তু চচা করছে, সবাই না বাড়িয়ে চলুন যাওয়া যাক। চলে আসলাম আরসালান রেস্টুরেন্টে। আরসালান রেস্টুরেন্টটা কোথায়? এটা হচ্ছে অতীন্দ্র সিনেমা হল কমপ্লেক্স। এই অতীন্দ্র সিনেমা হল কমপ্লেক্সের এক পাশে দেখুন পড়েছে আরসালানের টেক অ্যাওয়ে কাউন্টার, আর ভিতরটাতে মানে যেখানে সিনেমা হলটা, সিনেমা হলটার ফার্স্ট ফ্লোরটা, আর এখানে দেখুন অতীন্দ্র সিনেমা হলের টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার, আর ঠিক এখানে দেখুন আরসালানের সামনে পোস্টার, আর ঠিক পাশ দিয়ে কিন্তু ভিতরে যাওয়ার রাস্তা দোতলাতে। তো চলুন যাওয়া যাক, জমিয়ে বিরিয়ানি খাওয়া যাক, চলুন। তো এসে বসে পড়লাম, বসে পড়ার সাথে সাথে আমার কাছে আরসালানের রেস্টুরেন্টের যে মেনু কার্ড চলে এসেছে, নতুন রেস্টুরেন্ট, নতুন স্টাইলের মেনু কার্ড, এখানে কী কী পাওয়া যেতে পারে? আচ্ছা, আপনাদের এখানে তো এসে ন্যাচারালি বিরিয়ানি খেতে, তো বিরিয়ানিটা নিয়ে আগে ডিসকাস করি। এ খাবো তো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি একটা আছে 300 টাকা সিঙ্গেল পিস দিয়ে, তাহলে ডাবল পিসে যেটা আছে 450, স্পেশাল বিরিয়ানি, এটা দুজন খেতে পারে মোটামুটি। তো খাবারগুলো আসুক, ততক্ষণে আপনারা একটু রেস্টুরেন্ট আর অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করুন। সমস্ত খাবার দাবার অলরেডি চলে এসছে, তার একটা আসার পথে আছে যেটা হচ্ছে চিকেন লাহোরি, ওটা বাদ দিয়ে বাকি সব খাবার চলে এসছে। আর ওয়েট করতে পারছি না, অলরেডি খাবারগুলো ঠান্ডা হওয়ার পথে, কারণ ফটো তোলা যা হয় আর কি। তো শুরু করছি পিঙ্ক লেডি দিয়ে, ফ্যান্টাস্টিক এটার ডেকোরেশন, আর এজিং কী সুন্দর করা আছে আপেল দিয়ে, আর এখানে দেখতে পাচ্ছি চেরিও দিয়েছে পিঙ্ক লেডি। রিফ্রেশিং কাকে বলে, রিয়েলি ফ্যান্টাস্টিক। তবে এটা আমার জন্য, এটা বিট্টুর জন্য, বিট্টুটা খেয়ে বলবে কীরকম। ওকে, থ্যাংক ইউ। তো চিকেন লাহোরিও চলে আসলো এখন, এবার চলে আসছি স্টার্টার আইটেম, যেটা আরসেনাল স্পেশাল কাবাব। এই আরসেনাল স্পেশাল কাবাবে যেটা স্পেশালিটি হলো, এখানে 6 পিস আছে, দামটা কিন্তু একটু বেশি, 440 টাকা। অন্য কাবাবের থেকে কাবাবটা কিন্তু রিয়েলি ডিফারেন্ট, ডিফারেন্ট ইন দ্য সেন্স এখানে কাবাবগুলো তো আছে, তার উপরে কিন্তু ডিমের যেরকম একটা কোট দেওয়া আছে, তার উপরে আবার চিজও দেওয়া আছে। তা আমি দেখছি এখানে দেখুন প্রত্যেকটা পাট পাট করা আছে, ফ্যান্টাস্টিক। দেখুন এই চিকেনগুলোকে দেখুন রোস্টেড করা, আর তার উপরে দেখুন যেরকম ডিমের একটা কোট আছে, তার উপরে কিন্তু চিজ দেওয়া আছে, এক্সেলেন্ট। আর এইটা খাওয়ার জন্য 3 রকম দেখুন সসেস বা গার্লিক চাটনি আছে, তন্দুরি স্যালাড, মিন্ট চাটনি, যেটা কিন্তু তার সাথে কিন্তু আছে কার্ড বা টক দই। এবার শুরু করি
আগে এমনি খেয়ে দেখি একটু। রিয়েলি অসাধারণ তন্দুরি চিকেনের টেস্টটা, যেরকম নরম তার সাথে চিজের ফ্যান্টাস্টিক ফ্লেভার, ফাটাফাটি একদম। একটু গার্লিক চাটনি নিয়ে নিচ্ছি সাথে, ফাটাফাটি সত্যি সুপার। আর তার সাথে মিন্ট চাটনি, এক একটা চিকেনের সাইজ কিন্তু যথেষ্টই বড়। মানে নর্মালি যেরকম আমরা বিভিন্ন দোকানে খাই, এখানে কিন্তু এক একটা সাইজ কিন্তু 50 গ্রামের আশেপাশে আছে চোখ বুঝে। প্রাইসটা একটু বেশি মনে হলো, কোয়ালিটিটা সত্যি অসাধারণ। এটা আর্সেনাল স্পেশাল কাবাব, এক কথায় অসাধারণ। ফ্রুটটাই কিন্তু জমে গেল একদম, কাবাবটা কিন্তু প্রচণ্ড ক্রিমি আর হেভি হেভি টেস্টি। মানে আপনার দামটা একটু বেশি হলো, একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি আপনাদের ভালো লাগবে। এবার চলে আসি আর্সালানের স্পেশাল নান। এই নানটার স্পেশালিটি হলো, যদি দেখা যায়, যদি একটু ঠান্ডা হয়ে গেছে আমাদের ভিডিও করার চক্করে, দেখুন এখানে বিভিন্ন ধরনের গার্লিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাট, কাজু, কিশমিশ, অ্যালমন্ড, বাদাম, সব রকমের ড্রাই ফ্রুট এরপরে আছে। মানে এটা সত্যি 100 টাকা দাম, কিন্তু আমার মনে হচ্ছে 100 টাকা দেওয়া যেতেই পারে এর জন্য। আমার সাথে যেহেতু আছে চিকেন লাহোরি, তো লাহোরির সাথে এটা কিন্তু জমে যাবে। এটা নেই আগে, তো এবার একটু চিকেন লাহোরি তার সাথে একটু নিয়ে নিই। এই লাহোরি এক এক প্লেটে কিন্তু 3 পিস করে কিন্তু আছে, 3 পিস করে চিকেন আছে। বাটার নান, বাটার নান দেখুন মানে হাত দিতে পারছি না, ড্রাই ফ্রুটের পরিমাণটা অনেকটাই বেশি। তবে নানটা একটু টাইট হয়ে গেছে, তার কারণ কিছুই না, অনেকক্ষণ হলো দিয়ে গেছে, আমাদের ভিডিও করার চক্করে গরম খাবার খাওয়ার সহজে সুযোগ পাই না। দেখুন পুরো ড্রাই ফ্রুট আর তার সাথে কিন্তু গ্রেভি। ড্রাই ফ্রুটগুলো মুখে পড়ছে, হালকা মিষ্টতা আছে, তার সাথে গ্রেভিটা আলট্রা লেভেলের। গ্রেভিটা হালকা স্পাইসি আর হালকা মিষ্টতাও আছে, মানে এর মধ্যে একটু সুইটনেস, একটু ঝালঝাল, ফাটাফাটি একদম। আর চিকেনটা দেখুন, লাহোরি চিকেনটা কিন্তু বডি স্পেস থাকলেও চিকেনগুলো কিন্তু খুবই ফ্রেশ, অনবদ্য টেস্ট। স্পেশালি এর মধ্যে আবার দেখতে পাচ্ছি কিন্তু, সাজেস্ট করবো বিরিয়ানি ছাড়াও আপনারা এখানে এসে কিন্তু এরকম যদি নান নেন, নানটা নিলে আমি বলবো অবশ্যই আর্সেনাল স্পেশাল নানটা নেবেন, আর তার সাথে হচ্ছে চিকেন লাহোরি কিন্তু জবরদস্ত যাবে, ফাটাফাটি একদম। চলে এসছে আর্সেনালের স্পেশাল মাটন বিরিয়ানি, যেখানে কিন্তু এরকম 2 পিস মাটন থাকে, 1 পিস ডিম আর 1টা আলু থাকে। আর রাইসের পরিমাণটা তো আমার মনে হয় 2 জন যদি মোটামুটি খায় তাহলে এনাফ। আর দাম কিন্তু 450 টাকা, আর 1 প্লেট মাটন বিরিয়ানির দাম মিলে হয় কিন্তু 300 টাকা, সেক্ষেত্রে আমার মনে হয় সেভিংই হয়। আর আরেকটা কথা যেটা বলার আছে, ব্যারাকপুর বিরিয়ানির একটা স্পেশালিটি আছে, এখানকার বিরিয়ানির কালারগুলো কিন্তু হয় একটু ব্রাউন কালার, মানে একটু হালকা ব্রাউনিশ যেটাকে বলা যেতে পারে। কিন্তু কলকাতা বিরিয়ানির স্পেশালিটি আমি দেখেছি, এটা হলদেটে কালার, একটু সাদাটে কালারের হয়, যেটা কিন্তু এই আর্সেলান বিরিয়ানির মধ্যে আছে। কালারটা কিন্তু হালকা হালকা হলদেটে জাফরানের কালার, আর হচ্ছে আছে সাদাটে কালার। এই দুটো বিরিয়ানি কালারের মধ্যে আমি ডিফারেন্সটা দেখতে পেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে। যেরকম ব্যারাকপুরে আপনি যে কোনো রেস্টুরেন্টে আপনি যাবেন না কেন, আপনি একটু হালকা ব্রাউন কালারের কিন্তু বিরিয়ানিগুলো পাবেনই। আর কলকাতাগুলো ঠিক যেরকম বললাম, দেখি এখানকার বিরিয়ানিগুলোতে কিন্তু সে দাদাবদি বলুন, দিবাপি বলুন, বেশিরভাগ বিরিয়ানিতে কিন্তু আপনার ডিম দেওয়া হয় না। আর কলকাতা বেশিরভাগ রেস্টুরেন্টে ডিম যেরকম দেয়, এখানেও সেই ডিমটা কিন্তু আছে। এবার চলে আসছি আলুর কথায়, আলুটা কিন্তু সাইজ মোটামুটি একটা হাফ আলু দিয়েছে, যেটা এখানেও দেয়। কিন্তু যেটাও বলি, এখানকার আলু যেটা দিয়েছে সেই আলুটা কিন্তু কালার কিন্তু দেখুন হলদেটে কালার, যেটা কলকাতার বিরিয়ানিগুলোতে দেখতে পাই। কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানি আলুর কালার কিন্তু হালকা ব্রাউন কালার, তার কারণও থাকে এখানে যে আলুটা যেটা বয়েলড হয় সেটা কিন্তু পেঁয়াজ রসে হয়। কিন্তু স্পেশালি কলকাতার দিকে যে বিরিয়ানিগুলোকে দেখতে পাই, সেগুলো কিন্তু হয় কি জাফরান কালার বা জাফরান দিয়ে, লবণ দিয়ে আলুটাকে কিন্তু আলাদাভাবে বয়েল্ড করে নেয়, যার জন্য দুটো কালারের মধ্যে একটা ডিফারেন্সটা কিন্তু থেকে যায়। এই দুটো মধ্যে মেন বেসিক ডিফারেন্স। এবার রাইস যদি চলে আসে, রাইসটা কিন্তু একই রকমই, এটা দেখুন বেশ কিন্তু বেশ জুসি রাইস, আর ঝরঝরে সুন্দর বাসমতি রাইস কিন্তু আছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন নেই। হালকা দেখুন অয়েলি আছে, যেরকম হওয়াটাই স্বাভাবিক। সুতরাং বিরিয়ানিটা কিন্তু আমার জবরদস্ত লাগছে। আর একটা কথা যেটা বলবো, সেটা হচ্ছে মাটনের সাইজ। এখানে যেটা মাটনের সাইজগুলো দিয়েছে সেটা দেখতে পাচ্ছি 130 থেকে 150 গ্রামের মতো হবে, আর এই সাইজটাও দেখে মনে হচ্ছে, দেখুন
130 থেকে 150 গ্রামের মতো সাইজ হবে। কিন্তু ব্যারাকপুরের প্রিমিয়াম রেঞ্জের যে বিরিয়ানিগুলো হয় সেখানে কিন্তু মোটামুটি 160 থেকে মোটামুটি 180 বা 200 গ্রামের মতো থাকে। এই দুটো যে পার্থক্যটা থাকে, প্রাইসটা নিচ্ছে 300 টাকা নর্মাল মাটন বিরিয়ানির দাম, এটা তো স্পেশাল বিরিয়ানি যার জন্য এর দাম 450 টাকা। ব্যারাকপুরে মোটামুটি 280, কোথাও 260, কোথাও 250, এরকম রেঞ্জে মোটামুটি ঘোরাফেরা করে। তো সুতরাং প্রাইসগুলো যে খুব বেশি হেরফের তা না, তবে বাকিটা কার কী কোয়ালিটি কী কী ডিফারেন্স আছে সেটা বলে দিলাম। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা বলা যায় সেটা হচ্ছে টেস্ট। আরসালানে আমি আগেও খেয়েছি একবার, সেখানকার টেস্ট কিন্তু মোটামুটি লেগেছিলো। এবার এখন ব্যারাকপুরে আরসালানে বিরিয়ানি খেয়ে বলতে হবে আপনাদের টেস্টটা কীরকম। শুরু করা যাক বিরিয়ানিটার হাত দিয়ে যেটা বুঝতে পারছি, বিরিয়ানিটা কিন্তু হালকা কিন্তু লাইট, অয়েলি বিরিয়ানি কিন্তু হালকা লাইট বিরিয়ানি। এবার একটু খেয়ে দেখি, বিরিয়ানিটা তুলনামূলক কিন্তু একটু লাইট বিরিয়ানি, তবে কিন্তু স্পাইসি বিরিয়ানি, বেশ গলায় কিন্তু লাগছে, মানে তালুতে বেশ লাগছে, তবে হ্যাঁ অয়েলি তো বটেই। আর হ্যাঁ, যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, বাট আমাদের ব্যারাকপুরের যে সমস্ত বিরিয়ানিগুলো হয় একটু স্পাইসি, বেশি স্পাইসি বিরিয়ানি, এটা কিন্তু সেরকম নয়। যারা একটু হালকা স্পাইসি খেতে চান তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদম আদর্শ বিরিয়ানি। আর একটু দেখি, বেরেস্তার ভালো ফ্লেভার আসছে, মানে বেরেস্তার এখানে পরে এখানে দেয় বিরিয়ানি মশলার জবরদস্ত ফ্লেভার আছে। কলকাতা বিরিয়ানির যে সিস্টেম পুরোপুরি এটা কলকাতা বিরিয়ানি, মানে যারা আপনারা চান যে ব্যারাকপুরে বসে কলকাতা বিরিয়ানির এসেন্স বা ফ্লেভার নিতে চান বা টেস্ট করতে চান, তাদের কিন্তু আরসালানে অবশ্যই একবার আসতে হবে, এসে কলকাতা বিরিয়ানি আপনি টেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, ব্যারাকপুরে যে সমস্ত ট্র্যাডিশনাল বিরিয়ানি আছে তার সাথে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট আছে। সাথে একটু আলুটা দেখি, এই আলুটা যেটা বললাম দেখুন জাফরান কালারে কিন্তু এটা বয়ল করা, দেখে বুঝতে পারা যাচ্ছে জাফরান কালার বা জাফরান দিয়ে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কিন্তু যেটা বলি, পেঁয়াজ রসের মধ্যে বয়েল করলে যে ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে সেটা কিন্তু এখানে নেই, তবে একটা জাফরানের যে একটা সুন্দর যে সুগন্ধ সেটা কিন্তু আছে। ব্যারাকপুরের বিরিয়ানিতে কিন্তু বেরেস্তা আলাদাভাবে কিন্তু অ্যাড করে না, বেশ বেরেস্তার ফ্লেভারটা এখানে পাওয়া যায় না এখানকার বিরিয়ানিতে। এখানে পেঁয়াজ রসের মধ্যে, পেঁয়াজ ফ্রাইয়ের পরে যে পেঁয়াজ রস তৈরি হয় তার মধ্যে দিয়ে টোটালি কন্টিনিউয়াসলি বিরিয়ানিটা তৈরি হয়। আর কলকাতা বিরিয়ানিতে কী হয়, ওরা বেরেস্তাটাকে আলাদাভাবে বানিয়ে নেয় আগের থেকে, তারপরে যখন দমে যায়, দমে যাওয়ার সময় কিন্তু বেরেস্তাটা কিন্তু আলাদাভাবে অ্যাড করে, যার জন্য বেরেস্তা খুব সুন্দর ফ্লেভারটা পাওয়া যায়, সুন্দর অ্যারোমা। মানে এটাকে বলা যায় না মোর স্পাইসি না লেস স্পাইসি, এটা মিডিয়াম স্পাইসি। মাটনটা দেখি, নাল্লি পিস পেয়েছি কিন্তু একটা জবরদস্ত, আর এরকম নাল্লি পিস পেলে মানে মজাই মজা। এবার মাটনটা দেখি নরম কীরকম, ও হাত দিতে নিতেই দেখুন খসে যাচ্ছে, মানে এতটাই নরম মাটনটা। ফ্যান্টাস্টিক রিয়াজি মাটন, যেরকম নরম সেরকম দেখুন টেক্সচার, আর সেরকম তার কালার, মানে সেই লেভেলের মাটনটা। মাটনটা নিয়ে সত্যি ফিদা, আমি ফিদা। অ্যাজ পার প্রাইস ব্যারাকপুরের মানুষেরা যে পরিমাণ মাটন খেয়ে অভ্যস্ত, এখানে আসলে কিন্তু মাটনটা একটু কম পাবেন আমার যা মনে হচ্ছে, কারণ কোনো মাটনের সাইজই কিন্তু দেখতে পেলাম না 150 গ্রামের উপরে এখন অবধি আমার প্লেটে যা পড়েছে। ওয়ারাস অন্যান্য জায়গাতে কিন্তু আপনি 160-165 গ্রাম পেতে পারেন, কিন্তু কোয়ালিটি এখানে যেটা আছে। আর একটু রাইস নেই, কারণ বিরিয়ানিটা কিন্তু বেশ ভালোই লাগছে, ব্যারাকপুরে বসে কলকাতা বিরিয়ানির স্বাদ নিচ্ছি, বেশ ভালোই কিন্তু একটা অনুভূতি হচ্ছে। ব্যারাকপুরে বসে ব্যারাকপুরে বিরিয়ানি তো অনেক স্বাদ নিয়েছি, প্রচুর বিরিয়ানি খেয়েছি ব্যারাকপুরে বিরিয়ানি, ব্যারাকপুরে বসে কলকাতা বিরিয়ানির স্বাদ পাচ্ছি, হেভি লাগছে। হেভি লাগে খেতে, যখন এক গরজ বিরিয়ানি খাওয়ার পরে যখন এক কামড় ডিম খাই না মনটা একদম প্রাণচঞ্চল হয়ে ওঠে। মাটনটা সত্যি এক ক্লাস মাটন, এক ক্লাস মাটন।
দাদা ব্যারাকপুরে বসে আর্সেনালের বিরিয়ানি খেয়ে মুখে হাসি ফুটলো? হাসি রে হাসি, মুখে পড়লেই হাসি। এই হাসি খেয়ে যদি হাসি না ফোটে তাহলে কবে ফুটবে? হাতে যেটা নিয়েছিলাম চিকেন লাহোরি, চিকেন লাহোরি তার এক পিস নিয়ে দেখি। আর দেখুন এখানে গ্রেভিগুলো একদম অয়েলি, একদম তেলগুলো ভেসে ভেসে উঠেছে। নিয়ে দেখি, ও বাবা এটাও চিকেন লেগ পিস, ও জিও জিও জিও। তার সাথে একটু গ্রেভি নিয়ে নিই, জমে যাবে বস। আর আজকে এত ঠান্ডা লাগছে কি বলবো, এসিটা মানে টপই দিয়ে রেখেছে, সব কিছু তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তার সাথে আমারও ঠান্ডা লেগে যাচ্ছে। এখানে লাহোরি দিয়ে বিরিয়ানিটাকে একটু মাখিয়ে নিই। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। গ্রেভিটার মধ্যে পেঁয়াজের মাত্রাটা একটু বেশি থাকার জন্য হালকা মিষ্টতা তো আছেই, তার সাথে একটা সুইটনেস যেটাকে বলা যায় সেটা তো আছে, তার সাথে হালকা একটু গোলমরিচের ঝালটা আছে, একটা গদ গদ একবারে। আর তার সাথে যদি এরকম যদি পিস পাওয়া যায়, পুরো মাখন মাখন, যেরকম জুসি চিকেন সেরকম ফ্রেশ টেন্ডার, সেরকম খেতে সে টেস্টি। কী বিশ্লেষণ দেবো এটার, আর কী বিশেষণ দেবো খুঁজে পাচ্ছি না। আমি আর একটু রাইস নিয়ে নিই, আমার মনে হচ্ছে শুধু খেয়েই যাই খেয়েই যাই। আর্সেনালের বিরিয়ানি তো আমি অবশ্যই বলবো, যদি পারলে সাইড ডিশ একটা নেবেন আরও জমে যাবে। গ্রেভিতে একটু ভালো করে মাখিয়ে নিই। ফাটাফাটি তার সাথে এরকম যদি পিস পাওয়া যায়, মাটনের কোয়ালিটি যদি এরকম পাওয়া যায়, জমে ক্ষীর। খুব সুন্দর মাটন। তাহলে দাদা বিরিয়ানির শহর ব্যারাকপুরে এসে কি আর্সেনাল জমে ক্ষীর হতে পারলো? জমে ক্ষীর আর্সেনাল, আর্সেনাল সম্বন্ধে একটা কথাই বলবো যে এখানকার বিরিয়ানি যদি বাদে যদি বলি, বাকি খাবারগুলো কিন্তু অসাধারণ বললে পরে সত্যি কম বলা হবে, এতটাই ভালো। কিন্তু যখন আমি বিরিয়ানির কথা বলবো তাহলে বলবো যারা একটুখানি লাইট বা যারা একটুখানি মিডিয়াম স্পাইসি বিরিয়ানি খেতে চান তাদের জন্য কিন্তু আর্সেনাল একদম সুপার সুপার, তারা চোখ বুঝে এখানে চলে আসুন। কিন্তু যদি কেউ ভাবেন যে একটুখানি বেশি স্পাইসি বিরিয়ানি খেতে চান, তারা হয়তো একটু নিরাশ হতে পারেন। এরকম মটন খেলে হাসি আসবে না? নালির ভিতরে কিছু পাওয়া যায় কিনা দেখি আগে। প্রচন্ড নিরাশ হলাম, একটু টেনে দেখি এবার তাও। কিচ্ছু বেরোলো না। তো এবার বিরিয়ানি খাওয়াটা কমপ্লিট করি, আর একটু রাইস নেবো, তারপরে কিন্তু আসছি ফিরনি নিয়ে। জবরদস্ত বিরিয়ানি খেলাম, আর লাস্ট পাতে এখানকার ফিরনি নাকি শুনেছি খুবই ভালো, তো ফিরনি নিলাম। এখানে আবার দেখতে পাচ্ছি গোলাপ পাপড়ি দিয়ে দিয়েছে, যে কালারটা কিন্তু ইয়েলো না, হালকা কিন্তু ক্রিম কালার বা অফ হোয়াইট কালার। সাধারণত অনেক সময় দেখি বেশি জাফরান যদি বেশি হয়ে যায় তখন সেটা হলুদ হলুদ হয়ে টাইপের হয়ে যায়, আর জাফরানের ফ্লেভারটা হালকা একদম। আর মিষ্টি যে অতি মিষ্টি তা নয়, কিন্তু হালকা মিষ্টি, হেভি খেতে। আর ড্রাই ফ্রুটের বেশ সুন্দর ফ্লেভার পাচ্ছি, আর জমে রিয়েলি ক্ষীর, জমে ক্ষীর জমে ক্ষীর জমে ক্ষীর। আজকে জবরদস্ত আর্সেনালে এসে এনজয় করলাম, জবরদস্ত খাওয়া দাওয়া করলাম। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান, আর প্রতিবার যা বলি ভালো লাগলে প্লিজ লাইক করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা পারলে প্লিজ শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবে কিন্তু অনুপ্রাণিত হই আমরা এবং নতুন নতুন ভিডিও আনার অনুপ্রেরণা জাগে। প্লিজ সাপোর্ট আস। আর শরীর ব্লগ চ্যানেলটা যদি এখনও না দেখে থাকেন প্লিজ ওখানে যান, এখনও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করছি। আর আমায় কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে পারেন, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে। আর ফেসবুকে কিন্তু আমাদের একটা গ্রুপ আছে বাঙালির খানা খাজানা, বাঙালির খানা খাজানা গ্রুপে এসে কিন্তু আপনি অবশ্যই জয়েন করতে পারেন, এখানে বিভিন্ন রকমের ফটো পোস্ট করতে পারেন এবং আমাদের সাথে কিন্তু বিভিন্ন আলোচনা অংশগ্রহণ করতে পারেন। আজ ওই অবধি রইলো, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই, এখন খুব ভিড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি পালাই, বাই।